হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আজকে মহা সপ্তমী, তো সপ্তমীতে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে একদম পুরো সব পরিবারে মিলে, কিন্তু দেখতে পাচ্ছ অবস্থা খুবই খারাপ, আমরা ভিজে গেছি। তো তবুও যাব, বাবুর জামাটা পুরো অলরেডি ভেজা দেখতে পাচ্ছ, আমরা অলরেডি ভিজে গেছি। এই যে তো বাপি শুকনো রয়েছে, বাপির কিছু হয়নি। আজকে আমরা বেরিয়েছি, তো বৃষ্টি বৃষ্টি যাই হোক না কেন, আমরা আজকে ঠাকুর ফাকুর দেখে তারপরেই আমরা ফিরবো, সেরকম ভাবে বেরিয়েছি। তো দেখা যাক কতদূর কীভাবে ঘুরে আসতে পারি, তোমাদের কতটা দেখাতে পারি দেখি। যতক্ষণ আমরা মেলায় ঘুরছি কতদূর ঘুরতে পারি তোমাদেরকে দেখাবো, তো চেষ্টা করছি যতটা দেখাতে পারি। তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো, দেখি কতদূর ঘুরে আসতে পারি আর তোমাদের কতটা দেখাতে পারি। তো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে সঙ্গে থাকো। আর এখন খেয়া চলে এসেছে তোমাদেরকে দেখায়, এই যে তো খেয়াটা পেরোবো, খেয়াটা পেরিয়ে ওপারে যাবো। চলো তাহলে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আজকে তোমাদের জন্য অনেক কষ্ট করছি, জানি না কতটা দেখবে তোমরা, না দেখলে খুব মারো। অলরেডি খেয়াটা চলে এসেছে, আর তো এবারে বোটটা ছাড়বে, দেখতে পাচ্ছ তো যেই চলে এসেছে, ওয়েদারের অবস্থাটা দেখো কতটা ভালো হয়ে গেছে। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ঝরে। তো শরতের আকাশে মেঘের ঘনঘটা, সাদা কালো মেঘের ঘনঘটা, আর সেই মেঘের ঘনঘটা দেখতে দেখতে হঠাৎ করেই এবার দুগ্গে এলো ঘরে। তো চলে এলাম সরাসরি মা দুর্গার দর্শন করতে, প্রতিমা দর্শন করতে, আর মন্দিরে মন্দিরে কারুকার্য, বিভিন্ন রকম আলোর কারুকার্য সেগুলো দেখতে। তো চলো দেখতে থাকি আর তোমাদেরকে দেখাতে থাকি। খুব সুন্দর একটা পরিবেশ, চারদিকে আলোর মালায় বিকশিত হচ্ছে মন্দির প্রাঙ্গণ। আপনারা মন্দির দর্শন করুন, আলোর মালা দর্শন করুন। ওরো আমার আগমনী আলো, তারানো সংখ্যা পথে আসবে, অরুণের রাতে আসবে, কখন আসবে টানা দেড় ঘন্টা লং ড্রাইভ করার পর অবশেষে এসে পৌঁছালাম একটা সুন্দর মন্দিরে, প্যান্ডেলে এসে পৌঁছেছি। তোমাদেরকে মন্দিরের চিত্রটা দেখাচ্ছি, দেখতে থাকো। তো অলরেডি আমরা চলে এসেছি, আর এবারে প্রতিমা দর্শন করব, দেখতে পাচ্ছো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছে। আপনি কিছু বলো, বলো বলো
বন্ধুরা প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়েছি, আশা করছি ভালো লেগেছে। তো আমরা এখন আরো প্যান্ডেলগুলোতে যাবো, পুজো প্যান্ডেলে যাবো, তোমাদের কোন প্যান্ডেল অনুষ্ঠান পরিবেশন করছি, তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তোমাদের সাথে আমাদের ছোট্ট ইউটিউবার রয়েছে, আমাদের এবারে হবে খুব দুষ্টুমি করছে এখানে এসে পরিবেশিত হবে, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। প্যান্ডেলের মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে, তো এবারে যাবো আর একটা প্যান্ডেল। চলো দেখো পেছনে কি আসছে, দেখো মন্দিরের আলোর বিভিন্ন ঝলমলে দৃশ্য দেখতে দেখতে আর প্রতিমা দেখতে দেখতে, তারপরে হঠাৎ বাঙালি মানেই তো খাওয়া দাওয়ার একটা ব্যাপার চলে আসে, তাই কিছুটা মন্দির দর্শন করেই চলে এলাম সোজা খাবারের কাছে। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেগুলো করে নেব। বন্ধুরা একটা প্যান্ডেল দেখার পরপরই খুব জোর খিদে পেয়েছে, দেরি না করে সোজা চলে এলাম খেতে। তো আমরা এখন মটন বিরিয়ানি খাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনার পিসটা বেশ ভালোই বড় করে যায়। তো দেখতে পাবো আরও খাবার আছে অনেক কিছু। তো এখানে ঠাকুর দেখতে গেলে লাইন দিতে হচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছ সব লাইনে দাঁড়িয়ে আছি। সবাই কিছু বলো, কখন যে ঠাকুর দাঁড়িয়ে আছি আর লাইন দিয়ে দিয়ে ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে, খুব ভিড়। তবুও এই ভিড় ঠেলে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো প্যান্ডেল গুলো। আমাদের দ্বিতীয় পর্বের ঘুরেছি, পুরো ক্লান্তি বোধ হয়ে গেছে। আর আমি দেখতে পাচ্ছ তো কোথায় দাঁড়িয়ে আছি, বাপি আর বাবু গেছে ফেলুদার আইসক্রিম খেতে। হাতে বানানো আইসক্রিম নাকি অসাধারণ, তো বাবু আনতে গেছে, তো আগে আনো তো খেয়ে বলবো কেমন হয়েছে। আবারও হাঁটতে হাঁটতে আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছি লাল আলোর রক্তিমাভা মন্দিরটিকে পুরো একদম অপরূপ দৃশ্যে সজ্জিত করেছে, তো দৃশ্যটা দেখতে থাকুন আর কমেন্টে জানাবেন কেমন লাগছে মন্দিরটাকে। তো মন্দিরের সুন্দর আলোর সজ্জা এবং মন্দিরটা সাজানোর এত সুন্দর কারুকার্য, মানে সত্যি মনকে পুরো একদম মুগ্ধ করে দিচ্ছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আমাদেরকে কমেন্ট করে।
অসাধারণ। আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে। এখানে প্রতিমা দেখার পর মনে হচ্ছে না যে গ্রামের ওখানে মেলা দেখবো বা প্রতিমা দেখবো, খুবই সুন্দর, কিছু বলার নেই, জাস্ট সব কিছুই মিলিয়ে অসাধারণ। তো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে আবারও একটা সুন্দর মনোমুগ্ধকর একটা প্যান্ডেলের দৃশ্য নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখতে থাকো প্যান্ডেলের দৃশ্যটা কত সুন্দর, শুধু দেখতে থাকো, ভীষণ ভীষণ আকর্ষণীয় প্যান্ডেলের দৃশ্যটা। অনেক অনেক উচ্চতার প্যান্ডেলটা করেছে এবং বাইরে সাজানো যে দৃশ্যগুলো সত্যি একদম চমকপ্রদ। তো এবার আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে কত সুন্দর করেছে। কটা প্যান্ডেলে যে ঠাকুর দেখেছি আমার কিন্তু হিসাব নেই। তো এখন বাজে রাত 11:34। তো এতক্ষণ পর্যন্ত আমরা প্যান্ডেলে ঘুরেছি, তো যাব সামনের দিকে। এখনও মানে আজকের একদিনে পুরো কটা যে কভার করবো ঠিক নেই, তো দেখতে থাকো শুধু জাস্ট। কী গো তোমরা কিছু বলো, এক প্লেট করে বিরিয়ানি খেয়ে যা ঘুরছি না, আমার ব্যাগটা দেখবে না, এই যে এই যে আমার ব্যাগ, এই যে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। তো চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবে, টাটা।